আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, ধরে রাখেন ধরে রাখেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উনি আগে উঠুক, তারপর আমি উঠবো, কারণ আমিও এই রাস্তায় প্রথম। আবার প্রথম, দাঁড়ান 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 দাঁড়ান, এই জায়গায় যে সমস্যায় পড়ে। এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তিন্দু বাজার হতে থানচি রোড পর্যন্ত টোটাল একটা অফ রোডিং রাইডিং অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স। যদিও ভিডিওটা লম্বা হবে, তাদের জন্য অনেক সহায়ক হবে যারা আসতে চান। এরকম সামনের দিকে ঝুঁকাবো, এক নম্বর গিয়ে উঠতে হবে আমাদের, তাছাড়া হচ্ছে না। গাড়িতে একটু প্রেশার পড়লে পড়ো, কিন্তু কোনোভাবে এই জায়গায় হাফ গ্লাসে চালানো যাবে না, কারণ অনেকের হাফ গ্লাসে চালাইতে যায় গ্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। ইভেন চান্দের গাড়ি ভাড়া করে তারপরে যাওয়া লাগছে, চান্দের গাড়ি 4,000 টাকা ভাড়া করে রাস্তায় এই জায়গায় গাড়ি রাখছে। রাইখা তিন দু ছিল সারা রাত, পরের দিন চান্দের গাড়ি ম্যানেজ করে তারপরে যাওয়া লাগছে। অত বি কেয়ারফুল, খুব সতর্কভাবে যেতে হবে। আল্লাহ আকবার, এরকম সামনের দিকে ঝুঁকাবো, এই জায়গায় সামনে ব্রেক না করা উত্তম, পিছনে ব্রেক প্লাস হচ্ছে ক্লাস ছেড়ে ইঞ্জিন ব্রেক, আর পিছনে ব্রেক চাপতে চাপতে আসতে হবে। পিছনে ব্রেকও বেশি করে চাপা চাপে ধরে রাখা যাবে না, তাহলে চাক্কা স্লিপ করে। হ্যাঁ সারা কুয়াস, চাক্কা স্লিপ করে যে সারা রাত কুয়াশা পড়ছে। আর হচ্ছে সাহস নিয়ে উঠতে হবে ইনশাল্লাহ। সামনের দিকে জুইকে চালায়েন, হ্যাঁ জলদি। একটা পাহাড় উঠলাম, তো এক নম্বর গিয়ারে উঠবো। ইঞ্জিনে একটু প্রেশার পড়লে পড়ুক, সমস্যা নাই, কিন্তু হচ্ছে রিস্ক নেওয়া যাবে না, কারণ এরকম ঢালুর ভিতরে যদি স্টার্ট অফ হয়ে যায় মানে ধরে রাখা মুশকিল, ধরে রাখা প্রচুর মুশকিল। তো আমরা তিন্দু বাজার থেকে এখন যাব হচ্ছে আলিকদম, এই জন্য প্রথমে আমাদেরকে তিন্দু বাজার থেকে থানচি হাইওয়েতে যেতে হবে। থানচি হাইওয়ে বলতে আর কি মেইন রাস্তাটা যেটা আলিকদমের, সেই রাস্তায় যেতে হবে। দেখেন বন্ধুরা, আমরা হচ্ছে ওই জায়গাটাতে উঠবো, ওই পাহাড়ের উপরে উঠবো, ওই পাহাড়ের উপর দিয়ে রুটটা গেছে। আমরা আস্তে 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 ওই পাহাড়ের উপরে উঠবো, উপরে হচ্ছে রাস্তা, যাক অনেক অ্যাডভেঞ্চার আবার ভয়ঙ্কর। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশেষ করে উপরের দিকে যখন উঠবো আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে, তারপরে ইনশাআল্লাহ। দেখেন কত ঢালু, মানে চিন্তা করা যায়। 2 নম্বর গিয়ারে আসি, 20-25 রুপে স্পিড উঠানো যাবে না, কারণ 20-25 রুপে স্পিড উঠাইলে গাড়ি পরে কন্ট্রোল করা যাবে না, এই জন্য 2 নম্বর গিয়ারে রেখে হচ্ছে
আমি হচ্ছে পিছনে ব্রেক চাপতেছি সারতেছি চাপতেছি সারতেছি, সামনে ব্রেক একদম প্রয়োজন না হলে ধরি না, কারণ সামনে চাকা স্কিপ করলে গাড়িগুলো আমি রাখতে পারবো না, এটা বুঝতে হবে। এই জায়গায় আবার এক নম্বর গিয়ারের প্রয়োজন হবে। যাক, আমরা কালকে আসছি সন্ধ্যার দিক দিয়ে সবাই, আমরা কেউ পড়ি না ইনশাল্লাহ, আজকে আল্লাহ রহমতে না পড়ি, সে দোয়াই করি একজন একজন করে উঠুক, কারণ একসাথে উঠতে গেলে একজন পড়ে গেলে আরেকজন যে ধরবে সে সুযোগ নেই। এখন একজন পড়ে গেলে দেখা গেছে আমরা গাড়িটা রেখে যায় ধরতে পারবো কিংবা গাড়িটা উঠাইতে পারবো, তখন দেখা যাবে একজন পড়লে আরও দুজন পড়ে যাবে একসাথে গেলে। এই জন্য একজন করে একটা এক একটা পাহাড় উঠতেছে আর আমরা হচ্ছে একজন করে যাইতেছি। একটু গ্যাপ রেখে রেখে যাইতে হবে, একটু সামনের দিকে ঝুঁকে। আল্লাহু আকবার, ক্যামেরায় কতটা বোঝা যায় কিনা জানি না, তবে বাস্তব খালি চোখে দেখলে খুবই ভয়ঙ্কর। চাকা স্কিপ করছে, এক নম্বর এক নম্বর, দুই নম্বরে ভালো আছে। হ্যাঁ, গিয়ারটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে এই জায়গায়, যে আমার গাড়ি এক নম্বরে আছে না দুই নম্বরে আছে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দরকার বলে দুই তিনটা করে পাহাড় উঠতে হবে, প্রায় হচ্ছে 7 কিলোর উপরে রাস্তা, থানচি রোড থেকে তিন্দু বাজার পর্যন্ত এই 7 কিলোর রাস্তা। দরকার বলে তিনবার দুইবার ব্রেক দিতে হবে, ব্রেক দিয়ে ডিস্ক গরম হয়ে যায় অনেক ব্রেক করার কারণে, এই জন্য ব্রেক দিতে হবে, দুই তিনটা পাহাড় করে উঠে গাড়ি 10 মিনিট রেস্ট দিতে হবে, 10 মিনিট নিজেও রেস্ট নিতে হবে, প্ল্যানিং করতে হবে, কারণ হচ্ছে আনন্দময় মুহূর্তটাকে ব্যথা জর্জরিত করা যাবে না এবং দুঃখ ভরা মন নিয়ে এই জায়গা থেকে ফিরে যাওয়া যাবে না, আনন্দ নিয়ে যেতে হবে। তো তরু ভাইয়ের চ্যানেলে চকলেট বাইকার এই ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটা ভাই খুব ভালোই চালাচ্ছিল পুরাটা রাস্তা, এই তিন দূর সফর করছে আর অনেক পাহাড় সফর করছে, কিন্তু লাস্টের দিক দিয়ে উনি পড়ে গেছিল যে কোনো কারণে, উনি লাস্টে অনেক মর্মাহত এবং হচ্ছে লাস্ট পর্যন্ত উনি কান্নাও করে দিছিল। তো অবশ্যই ট্যুর যেতে কোনো সময় কান্নার জলে না ভিজে একটু দেরি করে যান, কিন্তু বাট রিস্ক নেওয়া যাবে না। সামনে আছে এক্সব্লেড, তার সামনে আছে হিরো ইগনাইটর 125 125 cc, তার সামনে আছে হিরো হাং, তার সবার সামনে একদম আমাদের টিম লিডার আলামিন ভাই হিরো থ্রিলার 160 R, আর আমি সবার পিছনে আছি, যেহেতু আমি ভিডিও করতেছি শ্যুট করতেছি এই জন্য পিছনে, আর একটা কারণ, দুই নম্বর কারণ হচ্ছে কেউ যদি পড়ে যায় কিংবা কোনো প্রবলেম হয় যাতে পিছন থেকে আমি ব্যাকআপ দিতে পারি ইনশাল্লাহ। একটু স্টার্ট অফ করবো কারণ গাড়িটাকে এখন রেস্ট দিব, স্টার্ট অফ করে দেন। দেখেন কত পাহাড়টা উঁচা, একজন উঠুক তারপর আমি দেখাই দিছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, দাঁড়ান 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 দাঁড়ান, ধরে রাখেন ধরে রাখেন, ঠান্ডা মাথায় ধরে রাখেন, আমি আইতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি নামেন, নাহলে নামা লাগবে না, পিছনের দিকে দেন, পিছনের দিকে ক্লাস ধরেন, ক্লাস ধরেন, সমস্যা নাই, ক্লাস ধরে পিছনের দিকে দেন। হ্যাঁ, আমি ধরতেছি, ভয় পেন না, ক্লাস ধরেন ফুল গাইড। হ্যাঁ, এবার সোজা করেন, এক নম্বর গিয়ে ফেলান। হ্যাঁ, স্টার্ট দেন ক্লাস ধরে। আস্তে আস্তে, এত জোরে পিকআপ মানে চাকা স্কিপ করবে। হ্যাঁ, স্টার্ট দেন, আস্তে 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 আস্তে, সামনের দিকে ঝুঁকেন। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, থামেন থামেন থামেন,
আগে যাই না, আইতেছি। আল্লাহ, এখন আবার আবার নামতে হবে আমার। আমি যেটা করবো এখন, জায়গাটা খুলে ফেলবো, কারণ গরম লেগে গেছে। এই জন্য পিক আপ বেশি দিলেও সমস্যা, কারণ চাক্কা তখন প্রচুর পরিমাণে শক্তি পায় ইঞ্জিন থেকে, চাক্কা তখন খুব ভালোভাবে ঘুরতে থাকে, যে জন্য স্কিপ করা একটা প্রবণতা থাকে। অ্যাডভেঞ্চার, অনেক অ্যাডভেঞ্চার ভয়ও কাজ করে, কিন্তু ভয় পাওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জিরানো দরকার, হরানে গেছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। খুব সামনের চাকা খুব খেয়াল করে দিতে হবে, যে আমি সামনের চাকাটা কোথায় দিতেছি, সামনের চাকা যদি স্কিপ না করে এবং রিদমে উঠতে হবে। বিছলা, প্রচুর বিছলা, যাক এভাবে হেলে যাবেন সামনে, সামনের দিকে হেলে গাড়ি গতি যাতে আপডাউন না করে, গাড়ির গতি যাতে আপডাউন না করে, একটা স্পিড রিদম ওই একই গতিতে গেলে গাড়ি একটা ব্যালেন্স থাকে। যদি বেশি বাড়ি মারেন তাহলে চাকা বেশি ঘুরন মারে, তখন স্কিপটা শুরু হয়, হালকা স্কিপ করলে বেশি স্কিপ হয়ে যায়। এই জন্য সামনে চাকা খুব দেখে দেখে ফলাবেন, এভাবে যান ইনশাল্লাহ। মানি ব্যাগ, ড্রাইভিং লাইসেন্স সব কিছুই আছে। আল্লাহু আকবার। পুরো রাস্তাটাই দেখানোর চেষ্টা করবো আমি, একদম তিন্দু বাজার থেকে থানচি হাইওয়ে পর্যন্ত। হাইওয়ে বলবো এই পাহাড়ের, কারণ ওটাই মেন রাস্তা, প্রধান রাস্তা। বান্দরবন থেকে আলীকদম এবং চকরিয়া, বেশি করে বলতে হয় যারা কক্সবাজার যায় এই রুটটাই ইউজ করে, বান্দরবন থেকে থানচি, থানচি থেকে আলীকদম। উনি আগে উঠুক, তারপর আমি উঠব, কারণ আমিও এই রাস্তায় প্রথম। হয়েছে আবার প্রবলেম, দাঁড়ান 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 দাঁড়ান, উনি আগে উঠুক, তারপর আমি উঠব, কারণ আমিও এই রাস্তায় প্রথম। হয়েছে আবার প্রবলেম, দাঁড়ান 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 দাঁড়ান, এই জায়গায় যে সমস্যায় পড়ে বুঝলাম না। হ্যাঁ, ক্লাস ছেড়ে দেয় নাকি গাড়ির, এই জায়গায় সমস্যা হয় কেমনে? পিক আপের সমস্যা, পিক আপ দিতে পারতেছেন না ঠিক মতো। দাঁড়ান, ইট দিয়ে নেই, দাঁড়ান দাঁড়ান, ইট দিই, রিল্যাক্সে। হ্যাঁ, ছেড়ে দিন। এক নম্বর গিয়ার আছে, এক নম্বর গিয়ার আছে, ক্লাচ ছাড়েন, ক্লাচ ছাড়েন। হ্যাঁ দাঁড়ান, আবার ইট দিই। এক নম্বর গিয়ারে আছে, এবার স্টার্ট দেন, ক্লাচ ধরে স্টার্ট দেন, ক্লাচের একটা উঠবেন। হ্যাঁ হ্যাঁ, না আছে, একটা রিদমে রিদমে সামনের দিকে ঝুঁকেন।
উনি ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম, বাট ওনার এক্সপিরিয়েন্সটা একবার নতুন, সেই জন্য হয়তো বা। তারপরও সবাই দোয়া করবেন, কারণ পড়ে গেলে এই সমস্যা, গাড়ি তো ক্ষতি হবেই, নিজেরও ক্ষতি হবে, একটা কিট ভেঙে গেলেই 10-15 হাজার টাকার বিষয় হয়ে যায় অনেক সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু রিল্যাক্স হই বন্ধু, আল্লাহ আকবার। এই যে পায়ে ব্রেক ধরে, হাতে ব্রেক ধরে গাড়ি এক নম্বর গিয়ারে প্লাস হচ্ছে, এবার সার দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আকবার। সামনের চাকা খুব সাবধানে ফালাইতে হবে, সাবধানে, খুবই সাবধানে, সামনের চাকাটা দেখে 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 ফালাইতে হবে, এবং মোটামুটি ট্যাঙ্কির উপরে শুয়ে পড়তে হবে। এই পাটা অনেক উঁচা, এই যে কলা পাতা আছে, কলা পাতার উপরে অবশ্যই খুব খেয়াল করে এভাবে ট্যাঙ্কের উপরে রাব্বি হচ্ছে ভিডিও করতেছে। জান এই জায়গায় গাড়ি থাকতেছে না, কি অবস্থা জান। আমি উঠে যাই, এইটুকু পারবে আশা করি, রাব্বি যেহেতু আছে পারবে। আমি এখানে দাঁড়াই কারণ গাড়ি থাকতেছে না ওই জায়গায়, যে এই জায়গায় থাকবে গাড়িটা, একটু সমতল মনে হচ্ছে, তাও পিছিয়ে যাইতেছে গাড়ি। এই জায়গায় থাকবে, কত কত গতিতে রাখেন, 15-20 নিশ্চয় করতে যায়, পেশা পড়ে না ইঞ্জিনে। যাই হোক, এভাবে যান, আর হচ্ছে প্রবলেম হলে ওভাবে গাড়ি খালি আটকে ধরে রাখবেন, গুরুর মতো পিছিয়ে আছি আমরা। রাব্বি আসতেছে, আসুক, আর ঘাসের উপরে দিয়ে যাবে না, ঘাসে ঘাসের উপরে দিয়ে যাবে না, ঘাস ভিজা, ঘাস ভিজা, ঘাসের উপরে চাক্কা দিয়ে যাবে না, স্কিপ করে। এই যে সামনের দিকে, সামনের দিকে সামনের দিকে জোর দিতে হবে, চলেন সামনে চলেন। হ্যাঁ ভাই, ওই আনোর ভাই গাড়ি দুইবার আটকে গেছিল ডালে, স্টার্ট বদ্ধ হয়ে গেছিল চাক্কা স্কিপ করা। আসেন সমতল জায়গায়, আসেন ওই পাশে রাখেন, দেখো ওই পাশে রাখো, সমতলে রাখো, সমতলে ওই সামনে রাখো, দেখে দেখে পিক আপ কমানোর আগে বাড়ি মেরে একটু গতি মেরে মানে ইয়ে পিক আপ কমাই দেবো। ওই যে পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে যান, আপনি আমরা আছি পিছনে, একে সামনে এইভাবে ঝুঁকে দেবেন, এই যে এইভাবে
গায়ে হারাম দিও, যান বাইরন। পিছনে থাকা একটু রিক্স, কারণ হচ্ছে যাও পিছনে থাকা রিক্স, আল্লাহ আকবার। কেন রিক্স বলতেছি, কারণ সামনে একজন পড়ে গেলে কিংবা কোনো প্রবলেম হইলে পিছের জন গাড়ি ব্রেক করে ওইটা যায় ধরতে পারে, কিন্তু পিছনের জন যদি পড়ে যায় তাহলে ওরে ধরবে কে? সামনের লোক তো জানবেই না যে পিছনের লোকটা পড়ে গেছে। একটা একটা রেঞ্জে রিদমে উঠতে হবে, রেঞ্জ কমানো বাড়ানো করলেই এই রাস্তা স্কিপ করবে, বিকজ ওই ওই জানোর আবার স্কিপ করছে। দাঁড়ান দাঁড়ান, গাড়ি থাকবে কিনা আশা করি থাকবে। যাক, দাঁড়ান দাঁড়ান, ইট দিয়ে দিলাম। আজকে এত প্রবলেম হইতেছে আপনার, কালকে কত সুন্দর আসলেন। ইট লাগবে না, আপনি মাথা সুদা পিছাই দেবো, পিছান এ পড়বে না, আমি আছি, গাড়ি পড়বে না, পিছান। ধরছি, পিছান এই লেনে আসেন, পিছায় আসেন, আমি ধরছি, পড়বে না। আসেন পিছান। হয়েছে, ইস্টার দেন, যান, ইট লাগবে না, ইস্টার দেন। আমি যে গাড়িটা রাখছি এই জায়গায় রিক্স হয়ে যায়, তারপর রাখছি, আল্লাহু আকবার। স্ট্যান্ড আগে উঠাই, দেন চাবিটা দিই, পায়ের ব্রেক প্লাস হচ্ছে গ্লাস সেলফ, এবার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। গাছের উপরে স্কি ইয়া দেওয়া যাবে না, কিভাবে স্কিপ করছে, গাছগুলো তো ভিজা শুকায় নাই পুরোপুরি, যে জায়গায় রোদ পড়ছে ওই জায়গায় শুকাইছে। কো আইতেছে, আসো, আপনি পিক আপ কম হইতেছে, গাড়ি তো গ্যাং, এক সমস্যা কি গাড়ি গ্যাং ডাক, যান বিসমিল্লাহ করে, যান 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 যান, পায়ে ব্রেক ধরে স্টার্ট উঠান, পায়ে ব্রেক ধরেন, হ্যাঁ
হাতে ব্রেক ধরে স্টেন উঠান, হ্যাঁ এবার পায়ে ব্রেক ধরে স্টার্ট করেন, ক্লাচ ধরে পায়েরটা ধরেন, এবার ক্লাচ ধরে স্টার্ট করেন, হ্যাঁ সারেন একবারে তিন ওটা সাইড, হ্যাঁ নিউট্রাল নিউট্রাল পিক আপ দেন, এই যে হাতে ব্রেক ধরে স্টার্ট উঠাইলাম, এবার পায়ে ব্রেক ধরে সেলফ ক্লাচ ধরে, দেন পিক আপ ক্লাচ পায়ের ব্রেক, তিন ওটা একসাথে কাজ করতে হবে, মানে এই যে স্টার্ট দিলাম, এবার পিক আপ দিব, ক্লাচ ছাড়বো, পায়ের ব্রেক ছাড়বো, আল্লাহু আকবার, এই যে গাড়ি একটু পিছাবে না ইনশাল্লাহ, দুই নম্বরে উঠবে আশা করি, এই পাশ দিয়ে যায়, এই পাশ দিয়ে সুন আছে, দুই নম্বরে কষ্ট হইতেছে যেহেতু, তাহলে একটু পিক আপটা এক নম্বর দিয়ে যাবে, আবার দুই নম্বর, আমার স্পিড দিবে 25, আপনি আসতেছে আসুক, দুই নম্বর গিয়ারে কষ্ট হচ্ছে, এইবার এক নম্বর গিয়ার, এই যে ইটের ভিতরে অবশ্যই কাটা যেতে হবে, কি কোনো সমস্যা ফিল করতেছেন, কোনো সমস্যা ফিল করতেছেন, তাহলে কি করতে হবে আপনার, গতিটা যে আমি করলাম 25 উঠলাম, 20-25 রাখেন তাহলে স্টার্ট বদ দেবে না, আপনি আসুক, আপনি যান খালি উঁচা পাহাড় দেখলে ওই জায়গায় থামেন যায়, দুই নম্বর গিয়ারে 22-25, এবার এক নম্বর গিয়ার মারতে হবে, গেঞ্জি খুলে ফেলছি আমি, সরি জ্যাকেট খুলে ফেলছি, আসলে রাস্তার প্রতি এত মনোযোগ যে আমি জ্যাকেট খুলে ফেলছি কিন্তু বলতেছে গেঞ্জি খুলে ফেলছি, বিষয়টা এরকম, বাইজার তো লাগাই নি কারণ বড় বড় ঘাস যদি চোখে লাগে চোখের অবস্থা খুব খারাপ হবে, ধরেন ধরেন মোবাইল ছাড়েন, এভাবে থাকো, এভাবে ওটা ওটা উঠো, লাগবে স্টার্ট বদ্ধ করো, স্টার্ট যাও, ওটা উঠো, আমি হয়তো বেকায়দা পড়ে গেলাম উঠতে যায়, আসলে বুকাবি করছে, আমরা আমি যে জায়গাটা দেখিনি, তাড়াতাড়ি উঠান তাড়াতাড়ি, আমি যে কতটা ঢালের ভিতরে আছি ক্যামেরা ঘুরাইতে পারতেছি না, আপনাদেরকে দেখাতে পারতেছি না,
একবার গাড়ি এই জায়গা থেকে স্কিপ করলে রাখার জায়গা নেই। আমি এই জায়গায় গাড়ি ব্রেক করা হয়েছে, বন্ধ করার সাহস পেতেছি না। এটা উঠান, এটা উঠান। আসলে রাব্বি পড়তো না, রাব্বি পড়ছে শুধুমাত্র আনোয়ার ভাইয়ের জন্য। এ গবেষণার পরে আমি বেগে নিয়ে আছি, আপনি ওটা উঠান। আসো ইটা নিয়ে আসো। রাব্বি আসলে পড়তো না, আনোয়ার ভাই এই জায়গায় ইয়া হয়ে গেছে, এই জন্য উনি সুলি করতে যায়, রাব্বি পড়ে গেছে। ওটা উঠান, তিন জোরে উঠান, তিন জোরে বেশি ধরা যাবে না গাড়ি। আচ্ছা যে কথা বলতেছিলাম, ট্যাঙ্কির কিট মনে ভেঙে গেছে, পড়লেই হচ্ছে ট্যাঙ্কির কিট ভাঙা সম্ভব না, কারণ এখনকার গাড়িগুলো তো হচ্ছে ট্যাঙ্কি কিট থাকে, গাড়ি সুন্দর বানানোর জন্য এই কিটগুলো ব্যবহার করা হয়, আর পড়লে এই কিটগুলো আগে ভাঙে। আমরা ভুল করছি, এই তিনজন একসাথে রওনা দিছি, আমি তো সামনে ভাঙা দেখি না, ওদের দুই গাড়ির জন্য সামনে ভাঙা দেখিনি। সামনে ভাঙা নেই, আমি শুধু ভাঙার পরে। তা আপনি তো সবার সামনে ছিলেন, আপনি দেখলেন না কেন? না না, ওই জায়গায় খাওয়ানোর জন্য সিস্টেম নাই। তা আপনি দাঁড়ায় করলেন না কে সামনে ভাঙা? আপনি যে ভিডিওটা করলেন, করলেন না কে? ব্যাটারিটা বসানো যাবে না, একটু চোখ টেনে ধুয়ে দেন আলামিন ভাই, একটু চোখ টেনে রেখে দেন কিছুক্ষণ। হ্যাঁ Thank you.
খবর হয়ে যায়। আমার কোনো কষ্ট হয় না, টাঙ্কির উপরে বুকটা দিয়া দুইটা পাও নামাই দিয়া খিচা টান পিছে দাম হচ্ছে তাই পিছে যাওয়া আল্লাহু আকবার। যাক, এই যাত্রা আলামিন ভাইয়ের কিছু টিপসে আমার হচ্ছে খুব সহায়ক হলো এবং কাজে লাগলো। আসলে সিনিয়ররা যে কথাগুলো বলে অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স প্রাপ্ত এবং কি বলবো, এটা তারা হচ্ছে ঠিক শিখছে, তারপর আমাদেরকে শিখাইতেছে, এই হলো বিষয়। দেখেন কতটা কষ্ট হয় একটা গাড়ি উঠতে। যে আরেকটা গাড়ি আসবে, এখন আরেকটা গাড়ি আসতেছে। আরেকটা আসতেছে বাইকে নিয়ে আমাদের ভয়। তো আমার রয়েল গাড়ি বিশেষ করে তেমন কিছু হয় নাই, হচ্ছে ড্রেনের ভিতরে আটকে গেছিল বাম্পার, এবং হচ্ছে আমরা যে স্টান করি চেসিসের নিচে অংশটুকু, আর হচ্ছে গাছের শিকড়ের মুখে আটকে গেছিলো। আমি একটু সাইনবোর্ডটা দেখাই, এই হলো রাস্তা 18 মানে 7.80 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার একটু কম। এটা হচ্ছে থানচি রুট, ঠিক আছে, এই রুট থেকে এই যে তিন্ডু। আচ্ছা, আমাদের টিম মেম্বার হচ্ছে বলতেছে ভিডিও করার জন্য আগে ভিডিও করে নিই। এই হলো আমাদের সুমন, আর এ হচ্ছে আমাদের কি যে তারে, কি যে তারে। আমরা এখন আসলাম, আমরা এখন বামে যাব। প্রো রাইডার, এত দেরি হয় কেন প্রো রাইডার? আমি তো বাইকের জন্য দাঁড়াইছিলাম, বাইকে সাইডে দিয়ে পড়ে আসছি। যাক,